ঈদগাহে গিয়ে ঈদের নামাজ শুরু হতে দেরি আছে, এখন ওখানে গিয়ে তেহাতুল মসজিদ পড়বেন না পড়বেন না কি করবেন? তেহাতুল মসজিদ পড়বেন পড়বেন না? আচ্ছা, যদি মসজিদে যান, যারা ঈদগাহে না যাচ্ছেন মসজিদে গিয়ে ঈদ পড়ছেন, তাহলে তেহাতুল মসজিদ পড়বেন কিনা? পড়বেন। কেন? যেহেতু সেটা মসজিদ, সেটা হচ্ছে মসজিদ। আর মসজিদ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যা দাখালা আহাদুকুম মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে, যে কোনো মসজিদে, হ্যাঁ যে কোনো উদ্দেশ্যে, বসতে চান, বসতে চান ঈদের জন্য, ঈদ পড়ার জন্য গেছেন, অথবা জুমা পড়ার জন্য গেছেন, অথবা এমনি ফরজ নামাজ পড়ার জন্য গেছেন, ফরজ জামাত শুরু হয়নি, ফালা ইয়াজলিস অতক্ষণ বসবে না যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়ে নেবে। সুতরাং মসজিদে যদি ঈদ হয় তো তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তারপর বসতে হবে। এখন বাকি থাকলো ঈদগাহে যদি ঈদ পড়েন তাহলে কি তাহিয়াতুল মসজিদ পড়বেন? পড়বেন না। এটি হচ্ছে সঠিক মত।